মালয়েশিয়ায় করোনায় মৃতের হার কমলেও উঠানামা করছে আক্রান্তের সংখ্যা। পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হলেও উদ্বেগ কমছে না স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘ দুই মাস পর লকডাউন শিথিল করলেও নগর জুড়ে সিটি প্রোটাউনে চিরছেনা ব্যস্ততা। স্বল্প পরিসরে খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, তবে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বাসিন্দারা। মালয়েশিয়ার জনজীবন স্বাভাবিক হতে আর একটু সময় লাগবে, তবে আগের চেয়ে একটু স্বস্তি লাগছে আমাদের যে অন্য সময়ের তুলনায় মালয়েশিয়া মৃত্যুর সংখ্যা মাত্র একজন করে বাড়ছে। মৃত্যুর সংখ্যা এখানে কমলেও আস্তে আস্তে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের নিয়মিত কাজে যেতে হয়, ভয় নিয়ে এই বাসা থেকে কাজে বের হয়ে যাই। বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছে তাদের অবশ্যই করোনা টেস্ট সার্টিফিকেট থাকতে হবে, না হলে তাদের জরিমানা গুনতে হবে। করোনা থেকে বাঁচতে প্রবাসীদের আরো সচেতন হওয়ার পরামর্শ কমিউনিটির সদস্যদের। মালয়েশিয়ার চিকিৎসা সেবা ভালো থাকায় অনেক করোনা রোগী কিন্তু সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। তবে এই মুহূর্তে আমাদের যেটা করা উচিত তা হলো সবাই সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারের যে বিধিবিধান রয়েছে তা পালন করা। এদিকে শর্ত সাপেক্ষে ঈদের নামাজের জামাতের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। লকডাউন শিথিলের পর প্রথম কয়েকদিন আক্রান্তের সংখ্যা কমলেও গত কয়েকদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন এখনই পদক্ষেপ না নিলে এই মহামারী ঈদের পর হয়তো আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।